অ্যানিভার্সারিতে দুজন দুজনকে গিফটই দিইনি। আমি একটা গিফট অর্ডার করে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে ওকে দেওয়াই হয়নি। তো নিজের হাতে গিফটটা কিনিনি, জয়দীপকে দিয়ে আনিয়েছিলাম, কিন্তু সময় মতো দেওয়া হয়নি। বাহ, দারুণ বললাম তো। তো এখন আমি আজকে গিফটটা দেব, তার কারণ রন একটা প্ল্যান করেছে, আমরা দুজনে মিলে কোথাও একটা ঘুরতে যাব। তো এই মুহূর্তে যদি আমি গিফটটা না দিই আমার বেজ্জতি হয়ে যাবে, তো আমি এই মুহূর্তে গিফটটা দিতে যাচ্ছি। চলে এসছো, গিফটের কথা শুনেছ? চলে এসছো, একটু দাঁড়িয়ে যাও, শোনো তোমার সাথে কিছু কথা আছে আমার। তো তুমি একটু ক্যামেরাটা ধরো, তোমার জন্য না আমি অ্যানিভার্সারিতে একটা গিফট এনেছিলাম, সেটা দেওয়া হয়নি। এই তো কথা ছিল, কেউ কাউকে গিফট দেবে না। না, তাও একটা নিয়ে রেখেছি মান সম্মানের জন্য, দিতে হবে। ও, তুমি আজকে আজকে বলেছিলে না শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাব তো ভাই। দাও গিফটটা নিয়ে আসি। ও পুরো বাচ্চা, অ্যানিভার্সারিটা যেভাবে পালন করেছি তোমরা হয়তো অনেকে দেখেছো, কিন্তু গিফটটা কিন্তু আমি সেই দিনই এনেছিলাম, আমি জয়দীপকে দিয়ে আনিয়েছিলাম গিফটটা, কিন্তু সময় মতো পৌঁছেওছিল, কিন্তু গিফটটা আমি তোমাকে সময় মতো দিতে পারিনি, বুঝতে পেরেছো? তাই আমি আজকে তোমাকে গিফটটা দিচ্ছি, এটা হচ্ছে তোমার জন্য। খুব সুন্দর হয়েছে এটা। এটা এটা কবেকার ফটো বলো তো, যেদিনকার আমাদের রেজিস্ট্রি হয়েছিল সেদিনকার ওইখানে দাঁড়িয়ে ফটোটা তোলা হয়েছিল। থ্যাংক ইউ, খুব সুন্দর একটা গিফট, এটা তোমার জন্য আমি এনেছি, ভালো আছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। এই জীবন ভালোভাবে কাটানোর জন্য আমরা ঠিক করেছি যে এখন আমরা কেনাকাটি করতে যাবো, যেহেতু আমরা অনেকদিন ধরে কিছু কিনি না, আর আমাদের কাছে জামা প্যান্ট মানে পরার মতো সেরকম ভালো কিছু নেই। কেনাকাটা করবো, তারপর কালকে আমরা ঘুরতে যাবো, যাতে আমরা ভালোভাবে ঘুরতে পারি, তাই তো? মা কালকে কতগুলো জামা সাইড করে রেখেছে যে কাউকে দেবে, ধুয়ে ধুয়ে। তাহলে গাইস শপিং ক্যান্সেল, আজকে শপিং ক্যান্সেল, একবারে কালকে আমরা যাব। জামা কাপড় তো আমার নেই, ও আমার জন্য, তুমিই তো বলে আমার জন্য কেনাকাটা করতে হবে। হ্যাঁ, তোমার কথাই তো বলছিলাম এতক্ষণ, আমি আমার কথা বলছিলাম। তাহলে বললা যে তুমিও কিনবে? না ভাই, আমি তোমার কথাই বলছিলাম যে তোমার কিছু নেই, নতুন কিছু কিনতে হবে। আমি গিফট দিয়ে দিয়েছি, তো ওর ওর তরফ থেকে আমাকে একটা ট্যুরে নিয়ে যাবে, আর আজকে আমাকে শপিং করাবে, এটা ঠিক বললাম তো? আমি তো তোমায় শেখাইনি, তুমি নিজে থেকে বলেছো। শপিং করতে গেলে মুড এমনি ফ্রেশ হয়ে যাবে, তো চলো রেডি হয়ে আসি। সো গাইস, রেডি তো হতেই হবে, কিন্তু তার আগে আমি ভাবলাম তোমাদের সাথে দুটি প্রোডাক্ট শেয়ার করে যাই, যেটি আমার স্কিন কেয়ার ডেইলি রুটিনে অপরিহার্য হয়ে উঠেছে, যেটি হলো মামাআর্থের বিটরুট হাইড্রাফুল সিরাম আর সানস্ক্রিন। প্রথমে আসুন এই বিটরুট হাইড্রাফুল সিরাম সম্পর্কে কিছু কথা বলি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ভরপুর, যা আমার ত্বককে হাইড্রেটেড এবং উজ্জ্বল করে তোলে। আমি পছন্দ করি যে এটি কতটা হালকা এবং কিভাবে এটি আমার ত্বকে দ্রুত শোষিত হয়, এটিকে এর জন্য নিখুঁত ভিত্তি করে তোলে আমার প্রসাধনী। এই সিরামে মাত্র কয়েক ফোঁটা অনেক দূর এগিয়ে যায়, এবং আমি এটি ব্যবহার শুরু করার পর থেকে আমার ত্বকে সামগ্রিক গঠন এবং উজ্জ্বলতায় উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছি। এছাড়াও বিটরুটের নিজার্স এটিকে একটি প্রাকৃতিক স্বাস্থ্যকর আভা দেয়, যে আমি যথেষ্ট পেতে পারি না। চলো এরপর কথা বলা যাক বিটরুট সানস্ক্রিন সম্পর্কে। সূর্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই গরমের দিনগুলিতে, এবং এই সানস্ক্রিনটি আমার জন্য একটা গেম চেঞ্জার বললেই চলে। এটি SPF 50, তাই আমি জানি আমার ত্বক ভালোভাবে সুরক্ষিত ক্ষতিকারক UV রশ্মি থেকে। শুধুমাত্র এই সানস্ক্রিনটি চমৎকার সুরক্ষায় দেয় না, তবে এটি আমার ত্বককে হালকা এবং অচর্বিযুক্ত বোধ করে। আমি পছন্দ করি যে এটি একটি সাদা কাস্ট ছেড়ে দেয় না, এবং আমার মেকআপের অধীনে পুরোপুরি কাজ করে। এখন আমার স্কিন কেয়ার রুটিনে বিটরুট হাইড্রাফুল সিরাম এবং সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট। আপনিও যদি সেই স্বাস্থ্যকর এবং উজ্জ্বল দাগ পেতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি, আপনারা পারচেস করতে পারেন। লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট পিনে দেওয়া রইল। ইউজ মাই কুপন কোড PRITHI2024 এন্ড গেট 20% ডিসকাউন্ট, আর এই কুপন কোড কিন্তু অনলি মামাআর্থ অ্যাপ এবং ওয়েবসাইটে ভ্যালিড। আর হ্যাঁ, আরো একটা কথা জানিয়ে দিই, তুমি যখনই মামাআর্থ থেকে কোনো অর্ডার করবে, তখনই মামাআর্থ তোমার অর্ডারটাকে তাদের ওয়েবসাইটের একটা ক্লিকের সাথে লিংক করিয়ে দেবে, কারণ মামাআর্থ পরিকল্পনা করেছে 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানো। মামাআর্থের প্রোডাক্ট নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, এমনকি তোমার বাড়ির সামনে স্টোরেও অ্যাভেলেবেল। সো তুমি কোনো স্টোরে মামাআর্থের প্রোডাক্ট দেখতে পেলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। সব কথা ক্যামেরার বাইরে বলতে নেই, ক্যামেরার মধ্যে বলো। কি বললে এইমাত্র, বলে যাও না। আমি বললাম অ্যানিভার্সারি গিফট তো বাকি আছে, শপিং এর শুরুটা তাহলে চলো সেনকো বল দিয়েই হোক।
তাহলে চলো চলো, খুব ভালো লেগেছে। সত্যি সত্যি তুমি আবার আবার সামনে দিয়ে ঘুরে নিয়ে আসবে না তো? আরে না রে, তুমি চলো, তোমার যা ভালো লাগবে না। দেখি তুমি আমার জন্য কয় টাকা এনেছো। মানি ব্যাগটা বুঝে পাচ্ছি না। টাকাগুলো আমার কাছেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সুদ হবে না ঠিক, কিন্তু টাকাগুলো যত্নে থাকবে। তোমারই তো বোকা। বিয়ের পরে দেখেছো না, স্বামী স্ত্রীর মধ্যে হয় না যে এর টাকা ওর টাকা বলে কিছু না। না সিরিয়াসলি, এ দেখো যা থাকবে বাস্তবে তুমি ভাবো, যদি তোমার কাছে কিছু থাকে সেটা আমারই, আর আমার কাছে যা আছে সেটা তোমারই। সেই ঈশের মতো কি জানি ডায়লগটা। আরে আমার মন, হ্যাঁ আমাকে মেরে ফেললে কি আমার ভালোবাসা শেষ হবে? এরকম একটা কিছু শিমুলকে আমি আজকে মেরে ফেলবো না, শিমুলের মন আমার কাছে, তোকেই আজকে মেরে ফেলবো না, আমার মন তো শিমুলের কাছে। অনেকদিন পর আমরা বাড়ি থেকে বের হয়েছি। মেনলি রনের জন্য আর বাড়ি থেকে বের হওয়া হয় না, ও কাজে ব্যস্ত থাকে, সময় দিতে পারে না এখন অতটাও, তো যে কারণে আর বাইরে বের হওয়া হয় না। তাই অনেকদিন পরেই কিন্তু বের হচ্ছি। আর রন যেমনটা বললো, আজকে একটু সেনকো গোল্ডে নিয়ে যাবে, আমার তো দিলটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। আর তারপরে আবার শপিং, মানে মনটা অনেকটাই খুশি ছিল। সেই আনন্দ নিতে নিতেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, সবার প্রথমে গিয়েছিলাম সেনকো গোল্ডে। আর হ্যাঁ, আমার কিন্তু এরপর আর ব্লগের কোনো ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ সোনার দোকানে ঢুকেই আমার মাথা ঘুরে গেছিলো। সোনার ভরি নাকি 70,000 টাকা। আমি রনের হাতটা ধরেই প্রথমবার দোকান থেকে বেরিয়ে এসেছি যে আমি এখন কিছু নেব না। তারপরে কোনো কেনাকাটাই করিনি, আমরা পেট ভরে বিরিয়ানি খেয়ে সুন্দর সময় কাটিয়ে বাড়ি চলে এসেছি। দুপুরবেলা ঘুম ঘুম চোখ ফোন আসলো যে তোমার একটা পার্সেল আছে। আমি দৌড়ে নিচে গেলাম, গিয়ে দেখি আমাদের বংবাজার থেকে পার্সেল এসেছে। আর এই ড্রেসটা আমার সব থেকে মানে প্রিয় একটা ড্রেস, আমি বেছে রেখেছিলাম যে এই ড্রেসটা আমি কিনবো, তো আমি সেইটাই আর কি পারচেজ করেছি। তো ওটা আজকে আসলো আমার কাছে। কয়দিনের মধ্যে এসেছে? ওই 3-4 দিন, 4-5 দিন, তাই না? 4-5 দিনের মধ্যে এই পার্সেলটা এসেছে। তো এই ড্রেসটা আমি তোমাদেরকে দেখাবো, একটা লং গাউন টাইপের, একটি ইউনিক। দাম বলে দিই তোমাদেরকে, এর দাম আছে 3200 টাকা দাম ছিল, কিন্তু আমি অফারে পেয়েছি 1999 টাকা। এই দেখো, আমি মিথ্যে বলিনি, আমি ঠিকই বলেছি। আর একটা কথা তোমাদের জানানো ছিল, যেটা হচ্ছে আমি আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে রন একটা ওয়েবসাইট তৈরি করেছে, আর একটা অ্যাপ যেটা এখনও লঞ্চ করেনি। ওয়েবসাইটটা আমাদের পুরোপুরি রেডি আছে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, বাংলাদেশ থেকে আমার কমেন্ট আসছিলো যে আমরা কি কিনতে পারবো। তো বাংলাদেশে এই মুহূর্তে ডেলিভারি হওয়া সম্ভব নয়, আমাদের ওয়েবসাইট বা অ্যাপে আমাদের সেরকম প্রোডাক্ট এখনও আনতে পারিনি, এখনও কাজ চলছে, আমাদের অনেকটা সময় লাগবে এখনো। তবু আমাদের কেনাকাটিটা শুরু হয়ে গেছে আর কি। তোমরা চাইলে সবাই আর কি কিনতে পারবে, ওখানে অনেক কালেকশন রয়েছে, কিন্তু আমরা চাইছি স্টকে অনেক জিনিস ঢোকাতে, তো সেটা এখনো সম্ভব হয়নি, কাজ চলছে। তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম, চলে এসেছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই ড্রেসটা। তো চলো ড্রেসটা আগে খুলে দেখাই তোমাদেরকে, একটু এক্সাইটেড আছি ড্রেসটা নিয়ে। কেন বলো তো, এই ড্রেসটা অনেকটা ঘের, আমার খুব ইচ্ছা ছিল এটা আমাদের বিবাহবার্ষিকীর দিন একটু মানে সকালবেলা পরে একটু পুজো টুজো দিতে যাবো, তা আসেনি সেদিনকে, আজকে এলো। ক্যাটলগটা দেখেন, এই যে ড্রেসটা দেখা যাচ্ছে, ওটা পরলে ভালো বোঝা যাবে। বাহ, সুন্দর একটা প্যাকিং করে দিয়েছে কিন্তু। আমাদের কিন্তু আমাদের তো বাক্স করেছিল, সেটা দেয়নি কেন? না, এবার এক একটা জিনিসের এক একটা। আচ্ছা, সবই সে বাক্স যায় না, তাই তো? ওয়াও, আমি কিন্তু এক্সএস সাইজ নিয়েছি, কারণ আমি অনেকটা রোগা। এটা হচ্ছে প্যান্ট রয়েছে, আর এটা হচ্ছে ড্রেসটা রয়েছে। আমার যদি মানে সাইড খাপাতে না হয় তাহলে আমি একদমই পরব। তোমায় দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ ফুল সেট আছে। ওরে বাপরে, ও হ্যাঁ ওনাও তো ছিল, ভুলেই গেছি। এটা হচ্ছে বাহ, অনেকটা ঘের প্লাজোটা। হ্যাঁ, প্যান্টটা কিন্তু অনেকটা ঘের দিয়েছে, আর এটা ওনা, তাই তো? খুব সুন্দর, এটা কি সুন্দর কালারটা বোঝা যাচ্ছে কি ক্যামেরা? হ্যাঁ, এটা বাইরে বেরোলে বোঝা যাবে, এটা তোমার ফিটিংই হবে। হ্যাঁ ফিটিংস হবে, না না ফিটিংস হবে না গো, কোমরটা, এই কোমরটা রোগা হয়ে গেছে। হ্যাঁ কোমরটা,
এখনই সুন্দর লাগছে। হাতাটার ডিজাইনটা দেখো, দেখো ইউনিক টাইপের, এখানে গার্ডার দেয়া আছে, মানে দাঁড়া হাতাটা আমি এখানে পরেই দেখাই, এরকম করে এটা আর একটু খাপালে পরে এইটুখানি হবে, দেখো খুব সুন্দর লাগবে। হাতাটা কেমন? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না? ড্রেসটা কি একটু পরে দেখবো? অ্যাজ ইউ উইশ। কিন্তু কোমরটা একটু এইখানে, এই সাইড এইখানটা একটুখানি খাপাতে হবে, কেন বলো তো? নাহলে আমি রোগা হয়ে গেছি না, আমার প্রবলেম হয় এখন। পিছে পিছে আন্দা মেরি চাল বেঁধা আই, পিছে পিছে আন্দা মেরি চাল বেঁধা আই, চির বালিয়া বেখদা আই বে মেরা লং বাচ্চা। দারুন, এই নিচের এই ডিজাইনটা দেখেছো? এটা আমার ওয়েবসাইট তো বলে কথা না, এটা হচ্ছে একটা সেলারের, মানে এটা তো আমার ড্রেস না, এটা কোনো একটা সেলারের ড্রেস তুমি কিনেছো, পছন্দ করেছো, আর সেই সেলারের ড্রেসটা খুবই সুন্দর, যারা কিনতে পারে চোখ বন্ধ করে এবার কিনতে পারবে এটা, বুঝতে পারলে? চলো, ড্রেসটা খুব সুন্দর এসেছে আমার পুরো মনের মতন, প্লাজো প্যান্টটাও খুব ভালো, আর ড্রেসটার ঘেরটাও অনেকটা বেশি, তার যার কারণে আমার বেশি ভালো লেগেছে। আমার বেশি রিক্সে থাকি যে ঘেরওয়ালা জামা কিনলে যদি ঘেরটা কম হয়ে যায়, কাপড় কম থাকলে ভীষণ খারাপ লাগে, রাগ হয়, কিন্তু এই ড্রেসটার ঘেরটা অনেকটা। তো চলো আমি এবার ড্রেসটা চেঞ্জ করি তোমাদেরকে দেখানোর জন্য। আর একটা ড্রেস তুমি দিয়েছিলে না? হুম, ওটা তো পরাই হয়নি। ওইটা পরাই হয়নি, পরে আসবো নাকি একবার? ইচ্ছা, রিল বানাবে না? এই ড্রেসটা পরে একটা রিল বানাবো। হ্যাঁ চলো, রিল শুট করি। আমি এখনো পরিনি জানো, পুরো ফিটিংস এসেছে ড্রেসটা, তাহলে পরে নেবে। এটা বানিয়ে রিল বানিয়ে নাও, তারপরে পরে নিও। ওটাও পরে পরবো খালি, ঠিক আছে চলো।